বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদে চড়ুকুর এলাকা থেকে একাধিক ক্রমে অবৈজ্ঞানিকভাবে বালি তোলার ফলে নদীর ভাঙন দেখা দিয়েছে নদী ভাঙনে কয়েক হাজার মানুষ আতঙ্কে ভুগছেন আমাদের সমস্যা মানে প্রতি বছরে বানের পরে আমাদের বিঘার পর বিঘা জমি নেমে চলে যাচ্ছে যে গতবার প্রতি বছরই কি এরকম হচ্ছে প্রতি বছরই এরকম মানে এলি আগে এদিকটা পুরো জলটা এদিকে আসছে দে আচ্ছা এই যে কত বছর ধরে বেশি ভাঙন তার মোটামুটি কত পাঁচ বছর ওইটা বেশি কেন এরকম হচ্ছে নদীর জলটা পুরো এদিকে নদীতে মানে প্রচুর বালি উঠছে যার জন্য নদীর গভীরতা মানে বৃদ্ধি পাচ্ছে ধসে ধসে খুলে যাচ্ছে এবং একদিকে চেপে যাচ্ছে নদীটা গাড়ি মানে বালিখাদানের যারা মানে বালি এখান থেকে তুলছে তারা যেখানে ভালো বালি পাচ্ছে সেদিকটাই চেপে নিচ্ছে এবং আমাদের এখানে কি কোনো সরকারি মানে যেগুলো টেন্ডার দেওয়া বালিখাদান আছে এরকম কোনো নেই তার মানে বালি অবৈধভাবে বলছে আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা নদী ভাঙনের হাত থেকে স্থানীয় কয়েক হাজার মানুষকে বাঁচাতে ওধা ব্লক ডেভেলপমেন্ট অফিসার কে এই নাম্বারে ফোন করে বার বার অনুরোধ জানান ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ নাইন ট্রিপল জিরো সিক্স ফোর বাঁকুড়া থেকে অভিজিৎ অধিকারী ইন্ডিয়া আনহাট